এই মেডিটেশনটি হোলি ফায়ার মেডিটেশন এই মেডিটেশন হোলি ফায়ার শিক্ষার প্রথম থেকে শেষ পর্যন্ত লাগবে ওয়ান টু থ্রি এবং মাস্টার সমস্ত লেভেলেই এই মেডিটেশনটি প্রযোজ্য ছাড়াও, যিনি রেই কি শেখেননি তিনিও এটি করবেন যারা বেশি রাগ করেন যাদের চঞ্চলতা বেশি ঘুম হয় না যাদের মানসিক ট্রেস বেশি যিনি ক্ষণে ক্ষণে দিশে হারিয়ে ফেলেন তিনিও সঠিক পথে চলার জন্য এই মেডিটেশনটি করবেন এই মেডিটেশন চলাকালীন আপনি শুয়ে পড়তে পারেন অথবা বসতে পারেন হাতের পজিশন পাল্টাতে পারেন নিজের স্থান পরিবর্তন করতে পারেন শান্তভাবে বসুন অথবা শুয়ে পড়ুন নিজের হাতের তেলো দুটি ওপর দিকে খোলা অবস্থায় রাখুন এবার তিনবার গভীরভাবে লম্বা লম্বা শ্বাস নিন এবং আরও বেশি সময় ধরে শ্বাসটা ছেড়ে দিন আমার সঙ্গে করুন এবার নিজেকে সম্পূর্ণরূপে হোলি ফায়ার এনার্জির ওপর ছেড়ে দিন তার উপর ভরসা রাখুন এখন শুরু করছি আমাদের সেই মনোরম মেডিটেশন ওশেন অফ হোলি লাভ পবিত্র প্রেমের মহাসাগরের অনুভূতি আপনি লাভ করছেন কল্পনা করুন আজ একটি সুন্দর রৌদ্রজ্জ্বল ঝলমলে উষ্ণ দিন চারিদিকটা খুব ঝলমল করছে এবং পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ এখন পরিবেশের এনার্জি ফায়ারের এনার্জি যা শ্বাসের মাধ্যমে আপনার শরীরে প্রবেশ করছে আপনি একটি সুন্দর বাগানের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন আপনার প্রতি পদক্ষেপে আপনার পায়ের পাতা দিয়ে এই বাগানের পজিটিভ এনার্জি আপনার মধ্যে প্রবেশ করছে আপনি পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে উঠছেন এখন আপনার নিজেকে অনেক হালকা লাগছে এইভাবে আপনি বাগানের শেষ মাথায় পৌঁছে গেছেন এই পথটি বালিময় এবং এই পথটি মহাসাগরের দিকে পৌঁছে গেছে আপনি একটি শব্দ শুনতে পাচ্ছেন এটি মহাসাগরের শব্দ এই শব্দ অনুসরণ করে আপনি এগিয়ে যাচ্ছেন সাগর সৈকত ধরে আপনি হাঁটছেন কিছুটা যাওয়ার পর একটা কাঠের টুকরো দেখতে পেলেন যেটার উপর বসা বা শুয়া যায় আপনি ওই টুকরোটার ওপর বসলেন বা হেলান দিয়ে আরাম করে শুয়ে পড়লেন এটি কোনো সাধারণ সাগর নয় এটি একটি পবিত্র প্রেমের সাগর দ্য ওশন অফ হোলি লাভ এবার আপনি নিজের শ্বাসের দিকে মন দিন যেন আপনি আপনার শ্বাসের শব্দ শুনতে পাচ্ছেন এবার মহাসাগরের দিকে মন দিন সাগরের ঢেউয়ের শব্দ আপনি শুনতে পাচ্ছেন মহাসাগরের পবিত্র ঢেউ এসে সৈকতের সমস্ত বালি পাথরের ওপর জলের ঝাপটা দিয়ে ধুয়ে দিচ্ছে এবং আবার সমুদ্রে সেই ঢেউ ফিরে যাচ্ছে ভালোভাবে কল্পনা করুন এখন এই পবিত্র প্রেমের সাগর নিজেই আপনাকে পরিচালিত করবে এবার কুড়ি মিনিট সময় ধরে এই পবিত্র সমুদ্রের ভালোবাসা গ্রহণ করুন এবং ইউনিভার্সের আশীর্বাদ গ্রহণ করুন নির্দিষ্ট টাইমে আমি আপনাদের জানান দেব আবার তিনটে গভীর শ্বাস নিন এবং ছাড়ুন আমার সঙ্গে করুন এবার ধীরে ধীরে চেতনে আসুন এবং চোখ খুলুন প্রতিদিন এই মেডিটেশন প্র্যাকটিস করবেন যাদের ঘুম আসে না তারা ঘুমাবার ঠিক আগে এই মেডিটেশনটি করবেন